নমস্কার, এই মুহূর্তে অসমবাসী রাজ্যত চলাইছো ভাল খবর। কেন অবশেষত নতুনকৈ আত্মসহায়কৰ এছঅপি প্রকাশ পালে লাখ লাখ মানুষের একাউন্টত 10,000 কোটি টাকা প্রদান করব। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে কোন কোন ব্যক্তিয়ে লাভ করব আত্মসহায়কৰ 10,000 কোটি টাকা অবশেষত, যদি আপনি ফর্ম জমা দিছে তেনে ক্ষেত্রে আপনার বাবে ভাল খবর। কেন আপনি কি ব্যবহার করব এটি আপনি সম্পূর্ণকৈ প্ল্যান করে রাখক, কেন আপনার একাউন্টত পনপটিয়াকৈ 10,000 কোটি টাকা সোমাই যাব যদি আপনি ফর্মটা জমা দিছে, তেনে ক্ষেত্রে আপনার বাবে ভাল খবর। তেনে ক্ষেত্রে বলক সম্পূর্ণকে ভিডিওটি আরম্ভ করো। নতুনকৈ এসওপিত কি কি উল্লেখ করা আছে উপরে চাওক ইয়াতে সম্পূর্ণকে দিয়া আছে লাখপতি বাইদেউ আঁচনি এস এইচ জি 10,000 টাকার স্কিম। অসম সরকারের ঘোষণা অনুযায়ী আত্মসহায়কৰ মহিলাসকলক আর্থিক দিকত সবলীকরণের উদ্দেশ্য প্রতিজন মহিলা সদস্যসকলক 10,000 কোটি টাকা প্রদান করিব সরকারে। অবশেষত কিন্তু মহিলাসকলে ফর্ম জমা দিয়ে দিছে। লগতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এখন মিটিংত কোৱা অনুযায়ী যিসকল আত্মসহায়ক গোটৰ মহিলাসকলে যোৱা 17 সেপ্টেম্বৰ তারিখে অমৃত বৃক্ষ আন্দোলন আঁচনির গছপুলি রোপণ করেছে, সেই সকলের বেঙ্ক একাউন্টত ডাইরেক্ট 10,000 কোটি টাকা প্রদান করিব। তার আগতে যে সকল ব্যক্তিয়ে অফিসিয়াল ওয়েবসাইটত সেলফি আপলোড করেছে অকল সেই সকলক কিন্তু সরকারে প্রদান করিব। যদি আপনি জিও ট্যাগিং করে সেলফি আপলোড করেছিলেন তেনে ক্ষেত্রে আপনার কিন্তু অবশেষত সরকারে বাছনি করেছে। ইয়াতে সহ সম্পূর্ণকে কিন্তু দিয়েছে সেই সকল আত্মসহায়কৰ মহিলাসকলে ডাইরেক্ট 10,000 কোটি টাকা পোৱাৰ আঁচনিত অন্তর্ভুক্ত হয়েছে। যে সকল আত্মসহায়ক গোটৰ মহিলাসকলে 10,000 টাকা পোৱাৰ আঁচনিত অন্তর্ভুক্ত হয়েছে, সেই সকল মহিলাক অসম সরকারে ফর্ম প্রদান করেছে, ইতিমধ্যে জমাও ললে, আর সেই সকল ব্যক্তি কিন্তু সরকারে ফর্ম প্রকাশ করেছিলেন। লগতে ফর্মটা কিন্তু আপনার সম্পূর্ণকৈ জমাও দিছে আর ফর্মটা কিন্তু জমাও লৈছে। এটা কিন্তু সম্পূর্ণকৈ সরকারে বাছনি করেছে। এটা কোন কোন ব্যক্তিসকলক সরকারে প্রদান করিব টাকা সরকি এটা সম্পর্কে দিয়ে আছে। এটা গোটর মহিলার ফর্ম সমূহ পরীক্ষা করিব আর কেবলমাত্র এটা চাব সন্তান কিমানজন আছে। হয় বন্ধুবান্ধীসকল, আপনি ফর্মত সন্তান কিমানজন দিছে সেয়া কিন্তু আপনার সম্পূর্ণকৈ মনত রাখব লাগিব। কেন সরকারে কিন্তু নতুনকৈ ইন্টারভিউ লব আর সেইখান ইন্টারভিউত আপনার যেটা সুদিব আপনার সন্তান কিমানজন আছে। যদি আপনি ফর্মত 4টা দিছে আর আপনি 3টা কয় তেনে ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রেজেক্ট হয়ে যাব, যাতে এই সমূহ ভুল আপনি কেতিয়াও নকরে। তারপর সকিয়াতে সম্পূর্ণকে কিন্তু যদি এখানে আপনাদের দিয়ে দিছে তারপর সেই সকলের একাউন্টত কিন্তু সোমাই দিব সরকারে 10,000 কোটি টাকা। যখন এই 10,000 টাকার ভাল ব্যবহার করব আকৌ 25,000 কোটি টাকা দিব অসম সরকারে। তথাপিও যদি লাখপতি হব নয় আর 10-20,000 কোটি টাকা দিব, এয়া কিন্তু এটা মিটিংত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে ডাঙরকৈ ঘোষণা করেছে। হয় বন্ধুবান্ধীসকল, আত্মসহায়কৰ যখন নতুনকৈ এসওপি প্রকাশ পাইছে, এইখন এসওপিত এখানে এটা সুর এটা ইনফরমেশন আপডেট দিবলগীয়া আছিলে। সো বন্ধুবান্ধীসকল, আজির মূল ভিডিওখনত আপোনালোকক কিখিনি সুর এটা ইনফরমেশন দিবলগীয়া আছিলে। ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিব আর যদি এতিয়ালৈকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেন্তে এনেকুৱাকৈ নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলৈ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলৈ নাপাহৰিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।